এটা কি ম্যাডাম আয়না চিরুনি হুম আয়না আমার মেকআপ চিরুনি আপনি ইয়ে করেন না ঠিক করবেন না হুম হুম ঠিক করেন আমাকে মেকআপ দেন না ওরা প্রোডিউসার আমাদের মেকআপ বাজে না প্রাণপ্রিয় একমাত্র দর্শক ফিরে এলাম দেশি গল্প অনুষ্ঠানে আমাদের আজকের অতিথির নাম আনিকা মেহজাবি উপমহাদেশে ওনার মতন বড় জ্ঞানী আর নেই আজ আমরা ওনার সাথে বাংলাদেশ এবং বিশ্বের জ্ঞান নিয়ে আলোচনা করছি দেশি গল্প অনুষ্ঠানে আমাদের সাথে আলোচনায় যোগ দিতে চাইলে ফোন করুন 00420069 নম্বরে আনিকা মেহজাবি জি আচ্ছা বলুন শুনতে পাচ্ছি আমাদের অনুষ্ঠানে মাত্র একজন দর্শক উনি প্রত্যেকটা অনুষ্ঠানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নামে আমাদেরকে বিভিন্ন ধরনের চিঠি পাঠান আজ কি চিঠি পাঠিয়েছে তে আজকে উনি চিঠি পাঠাননি আজকে উনি আমাদের একটা কার্টুন পাঠিয়েছেন আমরা দেখব এটা কিসের ছবি আমি জানি না এইজন্যই আপনাকে জিজ্ঞেস করছিলাম এটা কিসের ছবি ম্যাডাম আপনি একটু খেয়াল করে দেখুন একটা লোক তরবারি নিয়ে আসছে হুম একটা ড্রাগনকে মারার চেষ্টা করছে এবং দেখা যাচ্ছে পরবর্তীতে ড্রাগনটা ফু দিলে সে উড়ে যাচ্ছে ফু দিয়ে উড়ে যাচ্ছে উড়ে যাচ্ছে না ম্যাডাম পুড়ে যাচ্ছে কিন্তু কেন দেখুন এই যে সরকার বর্তমানে দেশকে সুন্দরভাবে এবং নতুনভাবে তৈরি করার জন্য অনেক কিছু করছে দেশের পরিবর্তনের জন্য পুরনো বাড়ি গাড়ি উচ্ছেদ করছে তারপর কালোবাজারিদেরকে ধরার চেষ্টা চালাচ্ছে করছে যাই হোক করছে তো কোন দিকে কিছু লাভ হচ্ছে না ম্যাডাম মানে উল্টা ভূমিদস্যুরাই সরকারকে হুমকি দিচ্ছে এই তো পয়েন্ট এসেছেন এটাই হচ্ছে পয়েন্ট তারেকের এই ছবির মতো উল্টো ভূমিদস্যুদের ফুতে উড়ে চলে যাচ্ছে পুড়ে যাচ্ছে পুড়ে যাচ্ছে পুড়ে যাচ্ছে ম্যাডাম শুনলাম 23.5 কোটি টাকার এক সড়ক নির্মাণের কাজে কাজ না করে 6.75 কোটি টাকা তুলে নেওয়া হয়েছে বলেন কি তারপর তারপর নিয়ম ভেঙে ব্যয় করা হয়েছে বরাদ্দের অতিরিক্ত 3.45 কোটি টাকা এত টাকা এত টাকা কি করা হলো বলবেন না 8 কিলোমিটার দৈর্ঘ্যের সড়কের মধ্যে 6 বছরে নির্মাণ হয়েছে মাত্র 1 কিলোমিটার বাকি 7 কিলোমিটার সড়কের নির্মাণে আরও এক দফা প্রকল্পের মেয়াদ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে এত ছোট প্রকল্পে এত বড় দুর্নীতি একটি ছোট প্রকল্পে এমন দুর্নীতি অনিয়ম দেখে প্রধানমন্ত্রী স্বয়ং প্রধানমন্ত্রী বিস্ময় প্রকাশ করেছে এর মধ্যে এই ঘটনায় 15 জন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে আসলে ব্যবস্থা নিয়ে কি দরকার ব্যবস্থা নিয়ে কি হবে আমাদের তো আসলে এত রাস্তার দরকার নেই কেন ম্যাডাম রাস্তার দরকার নেই কেন মানে রাস্তা ছাড়া আমরা চলবো কিভাবে আরে ভাই রাস্তা যত বেশি হবে গাড়ি তত বেশি হবে আর গাড়ি বেশি হলেই জ্যাম বেশি হবে তো দরকার কি আমাদের এত রাস্তার মানে যেহেতু আমরা জ্যাম দূর করতে পারছি না এই জন্য আমাদের রাস্তা কমে দেওয়া উচিত না থাকবে গাড়ি না থাকবে রাস্তা না যদি রাস্তা থাকে না থাকবে গাড়ি তাহলে আপনি এখন চলে যান চলে যাব মানে আমাদের শোয়ের সময় শেষ হয়ে গেছে সেজন্য আমাকে চলে যেতে হবে নাকি এই যে আপনি বললেন না থাকবে রাস্তা না থাকবে গাড়ি তো না থাকবে গ্যাস না থাকবে অনুষ্ঠান এই অনুষ্ঠানের প্রতিটা ঘটনা ও বক্তব্য কাল্পনিক জীবিত মৃত অথবা অর্ধমৃত কারোর সাথে কোনো মিল নেই যদি কেউ কোনো মিল খুঁজতে চান তবে নিজ দায়িত্বে খুঁজবেন ধন্যবাদ এত কিছু বলার পরেও আমাদের কথা বা আচরণে যদি কেউ মনে কষ্ট পান সেটাও নিজ দায়িত্বে পাবেন এবং কষ্ট করে অন্য অনুষ্ঠান দেখবেন নকল গান শুনুন নকল অনুষ্ঠান দেখুন আমাদের অনুষ্ঠান দেখার দরকার নেই আর দিনে রাতে সব সময় দেশি গল্পের সর্বশেষ খবর জানতে জয়েন করুন ফেসবুকে দেশি গল্প গ্রুপে জি আনিকা মেজেবেন কি বলতে চাচ্ছিলেন জানি আসলে আমি আপনাকে কিছু বলতে চাই না একটা প্রশ্ন করতে চাই করুন প্রশ্ন করুন আচ্ছা বলুন তো জিনিসটা কি হ্যাঁ কোন জিনিস দেখতে কোলবালিশের মতো ঠিক লাল রঙের খুব ভেবেচিন্তে বলবেন দেখতে কোলবালিশের মতো টকটকে লাল রঙের জিনিসটা কি হতে পারে লাল রঙের দেখতে কোলবালিশের মতো আমি আগেই বুঝেছিলাম আপনার জ্ঞান খুবই কম জি না ম্যাডাম বলতে পারছি না আরে ভাই দেখতে লাল রঙের কোলবালিশের মতো এটা আর কি হতে পারে কোলবালিশ লাল রঙের কোলবালিশ আমি ওইভাবে না ভাবিনি আসলে শুনুন জ্ঞানের একটা কথা বলি 3 মিনিটের কম বলবেন অবশ্যই বেশি সময় লাগবে না সহজ জিনিসকে
সহজ করে দেখতে শিখুন, ভাবতে শিখুন। জি, আসলে আমাদের এই বাস্তবতার জটিলতার কারণে আমরা আসলে সহজভাবে চিন্তা করা একদম ভুলিয়ে গেছি। আসলে আমরা এখন কোলবালিশকে কামান, কামানকে কোলবালিশ।